আজকে হচ্ছে 8ই মে 2023। আমার কাছে যে রিসার্চ সেন্টারের টিম এসেছে সেটা ব্যাঙ্গালোর রিসার্চ সেন্টারের টিম রয়েছে। এই টিম এর আগের বছরও এসেছিল, তার আগের বছরও এসেছিল, এবং তার আগে লকডাউনে আসেনি, তার আগে এসেছিল। এই রিসার্চ সেন্টারের টিম আমার কাছে প্রতি বছরই আসে এবং নতুন নতুন জিনিসের সন্ধানে আসে। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই, আপনারা এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটা যদি আপনারা কেউ সংগ্রহ করে দিতে পারেন, এই টিমের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে আছে। এই রিসার্চ সেন্টারের সায়েন্টিস্টরা বলছে এই ফুলটা যদি কেউ দিয়ে থাকে তাকে আমরা প্রায় 10 থেকে 11 হাজার টাকা প্রতি পিস দেব, এবং কেউ যদি আমাদেরকে বিক্রি করে থাকে একটা ফুলের দাম। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই, আপনাদের কারো বাড়িতে বা কোনো খোলা মাঠে বা যে কোনো জায়গায় এর গাছ অবশ্যই থাকতে পারে, এবং সেখান থেকে আপনারা ফুল কালেকশন করে সেল করতে পারেন এবং সেখান থেকে একটা মোটা টাকা ইনকাম করতে পারেন। ব্যাঙ্গালোর রিসার্চ সেন্টারের দাবি যে এই ফুল যদি যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গার মাটির কোয়ালিটি খুবই ভালো হবে, এবং সেই গাছ আমাদের ভারতবর্ষে খুব কম পরিমাণেই দেখতে পাওয়া যায়, এবং যদি সেই গাছের মধ্যে ফুল থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে সেই ফুল বিক্রি করে মোটা টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এছাড়া আপনারা যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।